চুয়াডাঙ্গার দর্শনা বারাদি সীমান্তে বিএসএফের গুলিতে সাজ্জুল ও খাজা মৈনউদ্দিন নামে আবারও দুই বাংলাদেশের মৃত্যু হয়েছে জানা যায় গত ষোলো ডিসেম্বর মধ্যরাতে বাংলাদেশের বারাদি সীমান্তের কাছে ভারতের গোবিন্দপুর সীমান্তের কাটা তার কেটে গরু পারাপারের জন্য ভারতে প্রবেশ করার সময় সীমান্তে দায়িত্বরত বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই দুই বাংলাদেশী সাজ্জুল ও খাজা মইনউদ্দিনের মৃত্যু হয় পরে ভারতের কৃষ্ণগঞ্জ থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে শান্তিনগর মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় মরদেহ ফিরে পেতে আকুতি জানিয়েছেন নিহতের স্বজনরা